नमस्कार सम्मानित दर्शकबृंद, प्रधानमंत्री आवास योजना प्रकल्पे अनेक कष्टर पर आमादेर राज्य माने पश्चिमबंग नवेम्बर दिके बाड़ीर बरद्द पे एवं एक मास समय देवा हुआ डिसेम्बर मध्य फाइनल लिस्ट तैरि करार। तो से ही अनुजाई किन्तु नामो तैरि हुए गए। एबार टाका दिए देवार कथा जानुवारीर प्रथम सप्ताहर मध्य, किन्तु एबार गोदेर उपर विस्फोड़ा हुए सेई टाका पावाते ही अनिश्चयता क्रमश घनिये आसछे। आवासे आबारो किन्तु आसछे पाँचटी केंद्रीय दल आबारो किन्तु भेरिफिकेशन आर जाचाई करार जोन्नो बा दुर्नीति होयेछे किना ता देखार जोन्नो। तो एई कारणे किन्तु टाका आटके जाच्छे, टाका आपनादेर अकाउंटे आसछे ना आपनादेर बाड़ी सैंक्शन होवार परेओ बा बैंक भेरिफाइड होवार परेओ। तो बर्तमाने एई टाका देवार ब्यापारगुलो निये बा केंद्रीय दल आसार निये की की आपडेटगुलो आसछे आजकेर भिडियोते आमरा आलोचना करब। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে কেন্দ্রীয় দল গত সপ্তাহে রাজ্যের দুটি জেলায় ঘুরে গিয়েছে। বাংলায় দশটি জেলায় আবাস পরিস্থিতি ঘুরে দেখার জন্য আবারও পাঁচ পাঁচটি অনুসন্ধানী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের প্রশাসনিক মহল সূত্রে অবশ্য অভিযোগ, অনুমোদন মিলেছে, বাড়ি তৈরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অথচ বরাদ্দের বদলে আসছে নতুন দল, ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির কাজ শুরুই করতে পারেনি রাজ্য সরকার। টাকা কবে আসবে, বাড়ির কাজ কবে শুরু করা যাবে এবং শর্তমাফিক একত্রিশে মার্চের সময়সীমার মধ্যে প্রায় এগারো লক্ষ বাড়ি তৈরি করা যাবে কিভাবে তা নিয়ে এমনিতেই দুর্ভাবনায় পড়েছে নবান্ন। তার উপরে আবার কেন্দ্রের অনুসন্ধানী দল কেন? কেন্দ্র জানিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রূপায়ণের পদ্ধতিতে বঙ্গের কয়েকটি জেলায় ফের গড়মিলের অভিযোগ পাওয়া গিয়েছে, সেটাই খতিয়ে দেখতে আসছে ন্যাশনাল লেভেল মনিটরস দল। চলতি মাসের অর্ধেক কাটতে চলল কেন্দ্রের বরাদ্দ না আসায় বঙ্গে আবাস উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া যায়নি। প্রশাসনিক পর্যবেক্ষকদের ধারণা, কেন্দ্রীয় দল ঘুরে গিয়ে রিপোর্ট দেওয়ার আগে পর্যন্ত কেন্দ্রীয় বরাদ্দ হয়তো আটকেই থাকবে, ফলে সময়সীমার মধ্যে বিপুল সংখ্যক বাড়ি তৈরির ব্যাপারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে। মানে এই যে দলগুলো আসছে এরা এখানে ভেরিফিকেশন করে আবার কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে, রিপোর্ট জমা দেওয়ার পর তারা রিপোর্ট দেখবে, তারা যদি সন্তুষ্ট হয় তারপর আপনাদেরকে টাকা দেবে। মানে টাকাটা পেতেও কিন্তু এখন অনিশ্চয়তার উপর পুরোটাই নির্ভর করছে, কেমন রিপোর্ট দেবে। যদি আবার কোনো উল্টোপাল্টা রিপোর্ট হয় বা তাহলে কিন্তু রাজ্যের উপভোক্তারা টাকা পাবে কি না সেই নিয়েও কিন্তু সন্দেহ এসে যাচ্ছে। এক অর্থকর্তার কথায় কেন্দ্রীয় পোর্টালে প্রথম কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়াটাই বন্ধ রাখা হয়েছে, ফলে রাজ্যের প্রদেয় বরাদ্দ প্রস্তুত থাকা সত্ত্বেও নিজেদের তহবিল থেকে কিছু কিছু অর্থ ছাড়া যাচ্ছে না, কেন্দ্রের বরাদ্দ পেলে তবেই তা ছাড়া যাবে। কেন্দ্র জানিয়েছে এবার দশটি জেলায় গড়মিলের অভিযোগ যাচাই ছাড়াও জেলাশাসক, জেলা পরিষদের মুখ্য প্রশাসনিক অফিসার মানে সিইও এবং জেলা প্রশাসনের অন্য কর্তাদের সঙ্গেও বৈঠক করবে কেন্দ্রীয় দল। এই নিয়েই প্রশাসনিক মহলে বিস্ময় ও আতঙ্ক বাড়ছে। গোটা ঘটনাটির নেপথ্যে রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নবান্ন। প্রশাসনের অন্দরের ব্যাখ্যা, অসম, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যকে গত এপ্রিল মে মাসেই বাড়ি তৈরির কোঠা দিয়েছিল কেন্দ্র। বাংলা কিন্তু সেই কোঠা পায় ডিসেম্বরে, তারপরেও একত্রিশে ডিসেম্বরের মধ্যে তালিকা ত্রুটিমুক্ত করে কম বেশি সাড়ে দশ লক্ষ উপভোক্তাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া গিয়েছে। সেই পদ্ধতি যাচাই করে গিয়েছে কেন্দ্রীয় দল। রাজ্যের এক কর্তার দাবি, একত্রিশে ডিসেম্বরের মধ্যে দেশের অন্যত্র প্রায় পাঁচ লক্ষ অনুমোদনের কাজ হয়েছে আর এ রাজ্যে হয়েছে প্রায় দ্বিগুণ। কেন্দ্রীয় দল খামতি ধরতে পারেনি, প্রতিটি জেলা প্রশাসন নিষ্ঠার সঙ্গে তালিকা সংশোধন ও অনুমোদন করেছে, তারপরেও বরাদ্দের বদলে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত হতাশাজনক। কেন্দ্রীয় নিয়মবিধি অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের থেকে সর্বাধিক সাত দিনের অর্থাৎ সাতই জানুয়ারির মধ্যে প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। প্রথম কিস্তিতে প্রত্যেক উপভোক্তা ষাট হাজার টাকা পেয়ে থাকেন। কম বেশি এগারো লক্ষ উপভোক্তার ক্ষেত্রে প্রথম কিস্তির জন্য থাকার কথা প্রায় ছ হাজার ছশো কোটি টাকা। এই প্রকল্পে মোট খরচের ষাট শতাংশ দেয় কেন্দ্র আর চল্লিশ শতাংশ দেয় রাজ্য। এই অনুযায়ী প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে কেন্দ্রের দেওয়ার কথা রয়েছে তিন হাজার নশো ষাট কোটি টাকা আর রাজ্যের দেওয়ার কথা রয়েছে দু হাজার ছশো চল্লিশ কোটি টাকা। কিন্তু সেই টাকা কবে আসবে তা কিন্তু এখন অনিশ্চয়তায় পড়ে রয়েছে। এবার কোথায় কোথায় কেন্দ্রীয় দল আসবে দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কালিম্পং এবং দার্জিলিং ওই জেলাতে কেন্দ্রীয় দল আসছে। লখনউ এবং উত্তরপ্রদেশের যে রিসার্চ ফাউন্ডেশন রয়েছে তারা আসছে ভেরিফিকেশন করতে। মালদহ, মুর্শিদাবাদে আসছে খান
এরা কিন্তু আসছে ভেরিফিকেশন করতে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আসছে সেন্টার ফর লজিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, দিল্লির টিম আসছে। দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়াতে আসছে জিবি পন্থ সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউট থেকে এলাহাবাদ উত্তরপ্রদেশের টিম, এবং আলিপুরদুয়ার এবং পূর্ব বর্ধমানে আসছে অপারেশন রিসার্চ দিল্লি থেকে টিম। তো এই সকল জেলাতে পাঁচটা টিম আসছে, তারা কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর তারা একটা রিপোর্ট বানাবে, রিপোর্ট বানিয়ে আবার কেন্দ্রের কাছে জমা দেবে। কেন্দ্র সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে যে বাংলাকে প্রথম কিস্তির টাকা পাঠানো যাবে কি যাবে না। যদি রিপোর্ট ভালো হয় তবেই টাকা পাঠাবে, নইলে কিন্তু টাকা কবে আসবে সেই নিয়ে কিন্তু কিচ্ছু বলা যাবে না। পুরোটাই কিন্তু এখন এই রিপোর্টের উপরই নির্ভর করছে। মানে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে না, ওই দুর্নীতির অভিযোগগুলো জমা পড়তেই এই কেন্দ্রীয় দল আসছে। তো আপনার কি মতামত যে আপনাদের ওখানে দুর্নীতি হয়েছে কি না, বা দুর্নীতি যেখানে হয়েছে সেখানে আবার ভেরিফিকেশন করা উচিত কি না, যেরকম এখন আসছে ভেরিফিকেশন করতে? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্ত আপনাদের কীভাবে দেখছেন অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।